হ্যালো কোডার্স, আজকে আমরা কোয়ালিফায়ার সম্পর্কে একটু শিখব। কোয়ালিফায়ার একটা অ্যানোটেশন আছে, যে অ্যানোটেশনটির থ্রু দিয়ে আমরা অনেক সময় আমাদের এই অটো ওয়্যারিংয়ের অ্যাম্বিগুইটি আমরা দূর করতে পারি। তো সেটা শেখার আগে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াসলি আমরা যে টিউটোরিয়ালে যে কাজটা করেছি সেটারই কোডগুলো আমরা নিয়ে এসেছি। এখান থেকে আগে আমরা এই রিকোয়ার্ড ফলসটা উঠিয়ে দিই, আমরা এটা এখন এখানে ইউজ করব না, এটা ইউজ না করে। এবং আমাদের আসলে আমরা নালের এই চেকটাও এখানে এখন রাখতে চাচ্ছি না, আসলে নাল হলে আমরা চাই যে নাল প্রিন্ট আউট আসুক। একটু ফরম্যাট করে নিই। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে অটো ওয়্যারিং করা আছে, ফাইল ডেটাটা আছে, কনসোল রাইটারটা আছে, এটা কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে যেভাবে আমাদের এর আগের টিউটোরিয়ালে আমরা করলাম। এবং বিনস এক্সএমএল এ আমরা কনসোল রাইটার আছে, ফাইল রাইটার আছে, রাবার আছে। সো এটা আমরা জাস্ট একবার রান করে দেখি এটা কি করে। রান করলে দুটোই কাজ করছে। হ্যাঁ, ঠিক আছে। সো ইটস সো ফার ইট ইজ গুড। আচ্ছা, অটোবার যেহেতু আছে, এখন আমরা ফর এক্সাম্পল যদি আমরা এখানে কনসোল রাইটার তো আমরা এখানে ডিফাইন করেছি, হ্যাঁ, এখানে আমরা যদি কনসোল একটু অ্যাম্বিগুইটি নিয়ে আসার চেষ্টা করি, সেটার জন্য কি করি, আমরা কনসোল রাইটার তো আছে, আমরা যদি কনসোল রাইটারের এখানে ফার্স্ট অফ অল একটা জিনিস ট্রাই করে দেখি তো, আমরা যদি এখানে নামটা আমি ভুল দেই, ফর এক্সাম্পল এটার নামটা কনসোল রাইটার না দিয়ে আমরা দিলাম সামথিং হোয়াট এভার দিই, তখন এটা কি কাজ করে? এটা আসলে স্প্রিংয়ের কনফিগারেশন মাঝে মাঝে করে কি, হ্যাঁ, সে কাজ করছে, কারণ সে বাই টাইপ এটা চুজ করছে, বাই টাইপ দিয়ে সার্চ করছে বলে সে এটা খুঁজে পেয়েছে। দ্যাটস গুড, অসুবিধা নাই। তো মাঝে মাঝে হয় কি যে স্প্রিংয়ের কিছু এই অটো ওয়্যারিংয়ের মধ্যে কিছু ইন্টেলিজেন্স আছে। এখন যদি আমরা এটাকে সেম কনফিগারেশনে আবার যদি কনসোল রাইটার এখানে নিয়ে আসি, এটা তো বাই টাইপ করবে, তাই না? বাই টাইপ করলে তাহলে এখন সে কোনটা চুজ করবে আপনার ধারণা? তো জেনারেলি সাধারণত দেখা যায় স্প্রিংয়ের, আমরা তো এখন 3.2 এর লেটেস্ট ভার্সনটা ইউজ করছি, এটাতে এই আইডির সাথে সে আসলে ম্যাচ করার চেষ্টা করে সে এটাকে অটোমেটিক্যালি রিজলভ করে ফেলে। আমরা দেখতে পাচ্ছি সে অ্যাম্বিগুইটি থাকা সত্ত্বেও সে কিন্তু এখানে এই কনসোল রাইটারটা সে এখানে নিচ্ছে, কেননা এটার যেই আইডিটা সেটা কিন্তু আমাদের কনসোল রাইটারের সাথে ম্যাচ করছে, এই কারণে সে এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। তো এখানে যদি সে লাইক আমি একটু বানানটা ভুল করে দিই, কনসোল রাইটার দিয়ে দিলাম ফর এক্সাম্পল, তখন নেয়ার কথা না। হ্যাঁ, আমরা কিন্তু এক্সেপশন খাচ্ছি। তো এটা জেনে রাখা ভালো যে স্প্রিং এখানে মাঝে মাঝে ইন্টেলিজেন্স ইউজ করে, এবং সেইভাবে কিন্তু ইন্টেলিজেন্স মানে সে একটু ইন্টেলিজেন্টলি সে বিনগুলো অটোমেটিকলি ওয়্যার করে ফেলার চেষ্টা করে। কিন্তু আমরা তো সেটার উপর আসলে রিলাই করতে চাই না, তাই না? তো আমরা মনে করেন যে এটার নামটা আমরা চেঞ্জ করে দিলাম, আমার এই লেটস নেম ইট মিস্টার বিন, অসুবিধা নেই, লেটস হ্যাভ সাম ফান। তো এখন তাহলে কি, এখন কিন্তু স্প্রিং বুঝতে পারতেছে না যে আমার এখানে আসলে কনসোল রাইটার কোনটা আমি দেবো, কারণ আমার এখানে দুটো আছে। আমরা যদি এরর মেসেজটা একটু দেখি ভালো করে, তাহলে সুন্দর করে সে কিন্তু বলে দিবে যে ওই যে বিন ফাউন্ড টু হোয়াট এভার অ্যান্ড মিস্টার বিন, তো কোনটা সে আসলে আমার এইখানে দিবে সেটা সে কিন্তু ধরতে পারতেছে না। তো আমরা এটা কীভাবে এটাকে স্প্রিংকে বোঝাতে পারি যে আমার এইটা দরকার, সেটা আমরা করতে পারি যে আমরা একটা কোয়ালিফায়ার এলিমেন্ট দিয়ে ট্যাগ করে দিতে পারি, এবং সেটাকে আমরা অ্যাড করে দিতে পারি পরে আমাদের মেথডের, আমাদের যে প্রপার্টি আছে ওই প্রপার্টির মধ্যে। তো সেটা করার জন্য আমরা বিনের কনফিগারেশনে যাই, এবং এখানে কোনটাকে আমরা করতে চাই, আমরা সে লাইক মিস্টার বিনটাকে দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাই। হ্যাঁ, এখানে যে আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে আমরা যেটাকে সিলেক্ট করব ইনসার্ট কোয়ালিফায়ার এলিমেন্ট, এবং এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিই। হ্যাঁ, এটার ভ্যালু আমরা দিয়ে দিলাম ফর এক্সাম্পল কনসোল রাইটার আমরা ভ্যালু দিয়ে দিলাম। আমরা সোর্সে যদি যেয়ে দেখি, সোর্সে আমরা দেখছি যে মিস্টার বিন একটা ভ্যালু চলে এসেছে কনসোল রাইটার, ফরম্যাট করে নিলাম সুন্দর করে, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের এই এই যে আমরা একটা ট্যাগ করলাম কোয়ালিফায়ারের ভ্যালু, হ্যাঁ, কনসোল রাইটারের এটা আমরা একটা ট্যাগ করে দিলাম, এটাকে যদি আমরা ইউজ করতে চাই, আমরা চাইলে আমাদের এখানে যখন আমরা, আচ্ছা, আমাদের প্রজেক্টের সিম্পলিসিটির জন্য আমরা আসলে কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে না করে আমরা কনস্ট্রাক্টরটা রিমুভ করে দিই। এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরটা এই মুহূর্তে লাগছে না, যেহেতু আমরা কনস্ট্রাক্টরটা ওভাররাইট করিনি, এবং আমরা আমাদের এখানে চলে আসি এই যে অটো ওয়ার্ড সেট কনসোল রাইটার। হ্যাঁ, এখানে তো এখানে আমরা এখন ওই কোয়ালিফায়ারটা যদি আমরা এখানে ইউজ করতে চাই, তাহলে অ্যাড কোয়ালিফায়ার দিয়ে আমরা এখানে সুন্দর করে বলে দিতে পারি কনসোল রাইটার।
এখানে আমরা যে নামটা দিচ্ছি কনসোল রাইটার এটা কিন্তু আসলে আমাদের বিনের মধ্যে যে ট্যাগটা আমরা করেছি এটা একটা ট্যাগের মতো কাজ করে সেটাই দিচ্ছি তাহলে কিন্তু আমরা এখন বলে দিলাম যে বিনের মধ্যে যেই বিনের মধ্যে কোয়ালিফায়ার কনসোল রাইটার আছে সেই বিনটা দিয়ে তুমি আসলে ইনস্ট্যান্সিয়েট করো তো এখন যদি আমরা এটাকে রান করি দেখা যাবে এটা সুন্দরভাবে রান করছে অ্যাজ এক্সপেক্টেড তো এই তো গেল আসলে আমাদের আমরা কিভাবে আমাদের কোয়ালিফায়ার অ্যানোটেশনের থ্রু দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি তো আমি আপনাদেরকে এটা তো আসলে একটা মেথডের জন্য আমরা কোয়ালিফায়ারটা ইউজ করলাম কোয়ালিফায়ারটা কিন্তু একটা ক্লাসের উপরেও ইউজ করা যায় তো কোয়ালিফায়ারটা ক্লাসের উপর কিভাবে ইউজ করতে পারি সেটা দেখানোর জন্য আমরা আরও একটু কিছু অ্যাম্বিগুইটি ইন্ট্রোডিউস করি আমাদের কোডের মধ্যে সেটা ইন্ট্রোডিউস কিভাবে করতে পারি আমরা যে ফাইল রাইটারটা আছে হ্যাঁ ফাইল রাইটারটা আমরা দেখি এখানে আমরা সেট ফাইল রাইটারে কী নিচ্ছি আমরা সেট ফাইল রাইটারে একটা ফাইল রাইটার অবজেক্ট নিচ্ছি কিন্তু আমাদের ফাইল রাইটার অবজেক্টটা তো আসলে এটা একটা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে তাই না ইন্টারফেসটা কী ছিল আমরা একটু দেখি ইন্টারফেসটা ছিল আমাদের লগ রাইটার হ্যাঁ লগ রাইটার ইন্টারফেসটা ছিল তো আমরা যদি লগ রাইটারের টাইপে নিয়ে আসি এই জায়গাতে হ্যাঁ সেট ফাইল আমরা যদি এখানে আমাদের যে ফাইল রাইটারটা আছে এটাকে যদি আমরা লগ রাইটার বলি এবং আমরা যদি সেট ফাইল রাইটারের আমরা যদি লগ রাইটার নিই তাহলে এখন কি হচ্ছে একটু চিন্তা করে দেখেন আমরা একটা লগ রাইটার টাইপের একটা অবজেক্ট এখানে এক্সপেক্ট করতেছি এখন যদি আমরা আমাদের বিন কনফিগারেশনে চলে যাই বিন কনফিগারেশনে আমরা দেখছি হোয়াট এভার এটা কিন্তু কনসোল রাইটার উইচ ইজ অ্যাকচুয়ালি অ্যান ইমপ্লিমেন্টেশন অফ লগ রাইটার আরেকটা কনসোল রাইটার আছে এটাও ইমপ্লিমেন্টেশন অফ লগ রাইটার এখন একটা ফাইল রাইটার আছে এটাও ইমপ্লিমেন্টেশন অফ লগ রাইটার তাই না তো এখন আমরা চাচ্ছি যে এই ফাইল রাইটারের যেই ফাইল রাইটারের ক্লাস থেকে যেই অবজেক্টটা তৈরি হচ্ছে সেটা যেন এখানে ইনজেক্ট হয় সেটার জন্য যেটা আমরা করতে পারি আমরা লগ রাইটার ক্লাসে চলে যেতে পারি হ্যাঁ সো সরি লগ রাইটার না আমাদের আসলে ওই ফাইল রাইটার ক্লাসে যেতে হবে সেটা আমরা ওপেন করি আমরা ফাইল রাইটার ক্লাসে চলে গেলাম এবং এই ফাইল রাইটার ক্লাসে যে আমরা এটার ক্লাসের ডেফিনেশনের আগে একটা কোয়ালিফায়ার দিতে পারি কোয়ালিফায়ার অ্যাড করে দিলাম এবং এটার নাম দিলাম ফর এক্সাম্পল ফাইল রাইটার কোয়ালিফায়ার দিয়ে আমরা এটাকে কোয়ালিফায়ার করে দিলাম সো এটাকে যেহেতু আমরা ফাইল রাইটার কোয়ালিফায়ার আমরা ক্লাসের ডেফিনেশন এখানে আমরা আগেই বলে দিচ্ছি অ্যানোটেশনের থ্রুতে আমরা এখন আমাদের লগার ক্লাসে যে আমরা যখন এখানে সেট করছি আমরা এখানে কোয়ালিফায়ারটা বলে দিতে পারি আচ্ছা তার আগে দেখি এটা বলার আগে দেখি যে আমাদের এটা কাজ করে কি না এটা আসলে এরর খাবার কথা যে কেননা সে তো বুঝতে পারবে না কোনটা এখানে ইনস্ট্যান্সিয়েট করবে সে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে কেননা কোয়ালিফায়ারটা আমরা ওখানে বলে দিয়েছি এটাই বললাম যে স্প্রিং মাঝে মাঝে ইন্টেলিজেন্টলি কাজ করে আমরা ফাইল রাইটার থেকে যদি এটা উঠিয়ে দেই তাহলে কি করে দেখি তো লেট মি রান ইট এগেইন তাহলেও সে নিয়ে নিচ্ছে তার একটা রিজন আছে কারণ আমি বুঝতে পেরেছি রিজনটা হচ্ছে আইডি আইডিটা যেহেতু আমার এখানে ফাইল রাইটার আছে এবং যেটা বললাম যে স্প্রিং অটোমেটিক্যালি ইন্টেলিজেন্টলি সে এখন দেখছে যেহেতু এখানে ফাইল রাইটার আইডি দেওয়া আছে এবং আমার এই লগার ক্লাসের মধ্যে নামটাও হচ্ছে ফাইল রাইটার সে এটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নিচ্ছে আমরা এই নামটা চেঞ্জ করে দিই তাহলে হয়তো সে ধরা খাবে আমরা নাম দিতে পারি ডেমো রাইটার নাম দিলাম এখন কিন্তু সে একটা এরর দেওয়ার কথা গুড এরর আমি এটা এক্সপেক্ট করছিলাম এরর আসবে যে আমার এখানে তিনটা পসিবল সে পাচ্ছে লগ আমার লগ রাইটার কোনটা নিবে সে বুঝতে পারছে না এটাই আমি চাচ্ছিলাম তো এখন যেহেতু এই কনফিগারেশনটা দূর করার জন্য আমরা এই যে লগ রাইটারের উপরে ফাইল রাইটারের উপরে আমরা কিন্তু কোয়ালিফায়ারটা নিয়ে আসি কোয়ালিফায়ারটা আমরা রিডু না লিখেই দিই কোয়ালিফায়ার ফাইল রাইটার এবং এটাকে সেভ করলাম আমরা লগারে গেলাম লগারে যেয়ে এখন আমরা এই যে সেট ফাইল রাইটারের মধ্যে এতে তো একটা লগ রাইটার টাইপের একটা অবজেক্ট নিচ্ছে আবার যদি রান করে দেখি এখনও আমাদের এররটা থাকার কথা এররটা আছে গুড কিন্তু আমরা যদি এখানে একটা কোয়ালিফায়ার অ্যাড করে দেই আমরা কোয়ালিফায়ারটা অ্যাড করে দিলাম এখন যদি আমরা দেখি রান করি তাহলে আমাদের এটা সুন্দরভাবে রান করছে উইচ ইজ ভেরি গুড
তাহলে আমরা আশা করি আপনারা মেইন কনসেপ্টটা বুঝতে পারছেন যে আমরা মেথড লেভেলেও আসলে কোয়ালিফায়ার দিয়ে আমরা আমাদের ডিপেন্ডেন্সি ইনজেকশন যেটা হচ্ছে অটো ওয়্যারিংয়ের থ্রুতে সেটা আমরা এখানে কোয়ালিফায়ারের থ্রুতে আমরা চুজ করতে পারছি। আমরা ক্লাস লেভেলেও কিন্তু কোয়ালিফায়ার ইউজ করে আমরা চুজ করতে পারছি। তো দ্যাটস ইট ফর টুডে, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোর্স।